আসসালামু আলাইকুম। এরকম একটি টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে ক্লিক করেছেন। মাস্ট বি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের জন্য বেশ কিছু টুইস্ট রয়েছে ভিডিওর মধ্যে। প্রথম কথা হলো, সরকার তো এতদিন বা এত দেরি করে না, তাহলে কি সরকার আমাদের টাকাগুলো মেরে খেলো? যারা বয়স্ক, বিধবা এবং শিক্ষাপ্রবৃত্তি পান, তাদের টাকা যেহেতু সরকার দিচ্ছে না, তার মানে সরকার আমাদের টাকাগুলো নিয়ে নিয়েছে, আমরা এই টাকাগুলো আর পাবো না। এরকম চিন্তাধারা কিন্তু অনেকেই করেছেন এবং আমাকে কমেন্টও করেছে যে সরকার আমাদের সামান্য টাকাগুলো মেরে রেখে কী উপকার পেল। সো আপনাদের জন্য মূলত আজকের এই টপিকটি একটু ডিটেলস আলোচনা করতে আসলাম। দেখেন, আপনি যেহেতু গভর্নমেন্টের একজন ভাতাভোগী, আপনার টাকাগুলো সরকার মেরে খাবে বা আপনাকে ভাতা দিবে না, এরকম কোথাও কোনো চুক্তিনামা হয়নি বা হবেও না। আপনারা কি জানেন যে 2019 সালে দীর্ঘ 8 মাস পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল? যখন আমি সমাজসেবাতে ছিলাম, তখন কিন্তু আমি নিজের হাতে পেরোলগুলো সেন্ড করেছিলাম। দীর্ঘ 7 থেকে 8 মাস পরে তাদের অ্যাকাউন্টে টাকা গেছে, কালক্রমে বা পর্যায়ক্রমে একটু দেরি হয়। তার জন্য আপনাদের যে এরকম চিন্তাধারা আসে যে সরকার আমাদের টাকাগুলো মেরে খেয়েছে, আমাদের টাকা দিবে না, তাহলে তো ভাই এটা খুবই খারাপ একটা হ্যাবিট। মাস্ট বি আপনাদের টাকাগুলো পাবেন, হয়তো বা কোনো কারিগরি ত্রুটির জন্য বিকাশ বা নগদ রকেট এই টাকাগুলো আপনাদের দিচ্ছে না। তবে ইতিমধ্যে যারা মূলত বিভিন্ন ব্যাংকিং গেটওয়ের মাধ্যমে টাকাগুলো পেয়ে থাকেন, যেমন সরকারি, সরি, যেমন ব্যাংক রয়েছে, ব্যাংক এশিয়া, মূলত ব্যাংক এশিয়ার মাধ্যমে যারা টাকাগুলো পান তারা কিন্তু পেয়ে গেছেন। এখন শুধুমাত্র এই যে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, তারা দেরি করতেছে ভাই। প্রত্যেকটা অফিস থেকে পেরোল পাঠিয়ে দিয়েছে এবং কাদের অ্যাকাউন্টে টাকা যাবে তাদের তালিকাটাও কিন্তু পাঠিয়ে দিয়েছে। সো এই টাইপের চিন্তাধারা বাদ দিবেন যে সরকার আপনাদের টাকাগুলো মেরে খেয়েছে। মাস্ট বি টাকা পাবেন, টাকা পেতে একটু দেরি হবে, দেরি হওয়ার পূর্ণাঙ্গ কারণে ভিডিও প্রকাশ করা হয়েছে, সে ভিডিওটি দেখে নিতে পারেন, হয়তোবা আপনার স্পষ্ট ধারণা আসবে যে কেন দেরি হচ্ছে। তারপরেও তো বলা যায় না, যেহেতু এক একটা ডিপার্টমেন্টের কাজ এক এক রকম হয়, এক একটা অফিস এক একটা মন্ত্রণালয়ের অধীনস্থ। অবশ্যই সমাজসেবা থেকে তারা প্রত্যেকে পেরোল পাঠিয়ে দিয়েছে, শুধুমাত্র এখন বিভিন্ন গেটওয়েগুলো এই সমস্যা বা দেরিগুলো করতেছে। মাস্ট বি আপনারা টাকা পাবেন, ধৈর্য ধরুন। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের উপজেলাগুলোতে গিয়ে খোঁজ খবর নেবেন, তবে অবশ্যই সেটা একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে। আপনি যদি প্রতিদিন গিয়ে বলেন অফিসে যে আমি টাকা পাইনি টাকা পাইনি, তাহলে তারাও কিন্তু আপনার উপর একটু বিরক্ত হবে। সো অবশ্যই আপনাদেরকে দেরি করতে হবে, মাস্ট বি এই মাসের 14-15 তারিখ পর্যন্ত দেরি করেন, দেখেন কি হয়। আমি বলছি না যে তারিখের মধ্যে টাকা পাবেন বা পেয়ে যেতে পারেন, এক্স্যাক্টলি কবে টাকা দিবে এই তারিখ বা এই বিষয়ে কেউ বলতে পারে না। বিভিন্ন ইউটিউবাররা তাদের ভিডিওর মধ্যে বলে যে 10 দিন, 5 দিন বা 6 দিনের মধ্যে টাকা দিবে, এটা টোটালি ফেক। যদি আমি আগে এরকম অনেক কন্টেন্ট বানিয়েছিলাম, তবে আমি বিষয়টি তার সঙ্গে ডিসকাস করলাম, তিনি আমাকে বললো যে না, এইভাবে হয় না। তো আমি আমার ভিডিওর জন্য ক্ষমাপ্রার্থী এবং আমি আপনাদেরকে সে সময় ভুল তথ্য, ইনফরমেশন সাবমিট দিয়েছিলাম, তবে গতবার এই তথ্যের ভিত্তিতে আপনারা টাকা পেয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে এবারও আমি কথাটি বলেছিলাম। তবে আপনারা একটু অপেক্ষা করেন, মাস্ট বি টাকাটি পেয়ে যাবেন ভাই। আর কোন জায়গা থেকে এখনও পান জেলা বা উপজেলার নামটি অবশ্যই কমেন্ট করে দেবেন, এবং আপনি কোন ভাতা পান, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা নাকি শিক্ষা প্রবৃত্তি, সেই বিষয়টি লিখবেন। যদি গর্ভকালীন ভাতা পেয়ে থাকেন সেটিও লিখবেন যে আমি এই ভাতাভোগী সরকারের, এবং আপনি টাকা পাননি কোন জেলা এবং উপজেলা থেকে সেটি মাস্ট বি ভিডিও নিচে কমেন্ট করে দিবেন। আপনাদের এই প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই ভ্যালুয়েবল এবং আমি এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করি যে কেন যায়নি বা ওই সকল জেলাগুলোতে উপজেলাগুলোতে খোঁজ নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার জন্য নিমন্ত্রণ করলাম, এবং অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।